মুফতি হযরত মাওলানা হাসান আল চিশতি বাস্তববাদী। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল লাযীনা আমানু ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। মুবারক সময়, গুরুত্বপূর্ণ সময়, তরিকতের অন্যতম একটি কেন্দ্র, গোটা বিশ্বের সমাদৃত সুফি মেডিটেশন সেন্টারের মহাপরিচালক, উদ্বোধন কর্মকর্তা, অসংখ্য খলিফা এবং গুণী ব্যক্তিবর্গ, সর্বস্তর মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা। জয় জয় গুরু। সিজদা অবনত হচ্ছি। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাখান্দান, আমি অনেকই লেখাপড়া করেছি, বর্তমানে পিএইচডি করতে চাচ্ছি নূরের উপরে। আপনারা জানেন অনেক টাইটেল আমার, কিন্তু আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই যেমনি ভাবে মহান রবকে পাওয়ার জন্যে শামশক্তি প্রেজি কাছে তার সমস্ত কিছু বিলীন করে দিয়েছিলেন, তদ্রূপভাবে আমি আমার সাধনায় 19 বছর আমি সমস্ত কিতাবাদি পড়ে অনেক কিছু হাসিল করার পরে, মুক্তি হওয়ার পরে, মহাদ্দেশ হওয়ার পরে, বক্তা হওয়ার পরে, ওয়াজিন হওয়ার পরে, খতিব হওয়ার পরে, ইমাম হওয়ার পরেও খোদার কোনো দিদার পাচ্ছি না। দিদার যার মাধ্যমে পেয়েছি সে হলো সেই শ্রেষ্ঠ দরবার বেঈমান আল সুরেশ্বরী বাবা জাহাঙ্গীর আলম সানাই বাবা, যাদের স্পষ্টের কারণে আল্লাহ ইন্নাল আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন। আপনারা শুনেছেন যে ওলি আল্লাহরা মরে না, তাদের কোনো চিন্তা থাকে না, এটাই সেই দরবার। চিৎকার বলে আল্লাহু আকবার। আপনারা জানেন মানুষ যখন পৃথিবীর যে কোনো প্রান্তে ইন্তেকাল করে তখন তার লাশ চাপাতি দিয়ে কফিন করা হয় কি হয় না, তারপরও অসংখ্য ফ্যান দিয়ে এই লাশকে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু যারা ওলি আল্লাহর স্পর্শে চলে গেছেন তারা ইন্তেকালের পরেও বালাহিয়া ওয়ালা কিল্লা তাসরুন, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ইন্তেকালের পরেও এই মানুষগুলি আর তাদের পর্দা করে যেমনি ভাবে নবীজি পর্দা করেছেন আল্লাহু আকবার বলেন, তদ্রূপ ভাবে পাক পঞ্জাতন পর্দা করেছেন, ওদের পর্দার পরে আবার জীবিত আছে, আছে কি আছে না, তদ্রূপ ভাবে যারা এই সুফি সাধকদের মাধ্যমে, সুফি মেডিটেশন সেন্টারের মাধ্যমে, আধ্যাত্মিক জ্ঞানের অলিত্যের মাধ্যমে, হাত বিল হাত, সিনা বিল সিনা, এবং পাক পঞ্জাতনের শ্রদ্ধা ভক্তি রিসপেক্ট যারা করেছেন তারা সরাসরি আল্লাহকে দেখেছেন এবং আল্লাহ তারা আব্দুহতে পরিণত হয়ে গেছে, চিৎকার মানে বলে আল্লাহু আকবার। আমরা দেখেছি পৃথিবীর মধ্যে অনেক কিছু আমরা শুনেছি, কিন্তু প্রণাম দিয়ে, আদাব বলে, সালাম বলে মুখে মুখেই থাকে, অন্তরে যায় না, হাড়ে যায় না, মানুষে পরিণত হয় না। কলমের লেখা কালি আর কাগজ দিয়ে রবকে পাওয়া সম্ভব না। রব পাওয়ার জন্যে মুর্শিদ ছোট্ট চিস্তি বলে নাই, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই দামি হাত হলো সানাই বাবার হাত, আর সুফি সাধকে যারা খলিফায় পৌঁছে গেছেন তাদের হাত, তারপরে আমরা যারা হাতে ধরতেছি আমাদের হাত। এই হাতের উত্তরতন হাত হলো পেয়ারা নবী নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত, এর উপরের হাত হলো স্বয়ং আল্লাহ পাকের হাত, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই জন্য আমাদের হাতের যে কত মূল্য, হাত নিয়ে কথা হয়েছেন,
দাওসে পাকের হাতের কথা বলছেন, সৃষ্টি জগতের মধ্যে যতটুক বিস্তৃত আছে সমস্ত জাগার মধ্যে দাওসে পাকের হাত বিস্তৃত আছে। আল্লাহ আকবার বলল, এটা হলো অলিত্যের হাত। তিনি ঘাউসুল আজম তদ্রুপে হাসরের ময়দানে একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সূরা জুমারার মধ্যে আছে, ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যে জাহান্নামী মানুষদেরকে তুমি জাহান্নামে পাঠাও আর জান্নাতি মানুষদেরকে জান্নাতে দিয়ে দাও, আর যাদের হিসাব হবে ওদেরকে তুমি মাঠে রাখো। আল্লাহ আকবার বলেন। এই সময় ফেরেশতা একটা হাত ছাড়বে, ছাড়ার সাথে সাথে সমস্ত হাসরের মাঠটা যতটুক বিস্তৃত হবে ডান হাত ওই দিকে যাবে, সব জান্নাতি ধরে নিয়ে যাবে, আর বাম হাত যেদিকে যাবে সব জাহান্নামী ধরে নিয়ে জান্নাত এবং জাহান্নামে পাঠাই দিবে। পাঠায় দেওয়ার পরে বাকিগুলির হিসাব হবে। আর আপনারা আমরা যারা আছি তরিকত ভক্ত, আমরা এই ফেরেশতার হাত দিয়ে সরাসরি বিনা হিসাব নিকাশে জান্নাতে ঢুকে যাব। চিত্তান মরি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওফিয়াং ফুসিকু মাফালা তুফসিরুন, আমি তোমার ভিতরে আছি তুমি কেন দেখো না। আর এটা এই সুফি মেডিটেশনের সাধনার ভিতরে সূরা তওবার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে, হে মানুষ, তোমরা 4 মাস 10 দিন মানব দেহের ভিতরে একটি ভ্রমণ করো, সেই ভ্রমণে তুমি সব পাবে। মানব দেহের ভিতরে 4টা নদী আছে, 18টি মকাম আছে, এরকম ভাবে 6টা রিপু আছে, অনেক কিছু আছে যেটা আপনি একজন কামেলে মোর্শেদ সানাই ভাবার মতো এবং খলিফাদের মতো যদি একজন খলিফার হাতে হাত রাখতে পারেন, খোদার কসম করে বলছি, 1000 কিতাব দিয়ে, 1000 ইবাদত দিয়ে, 1000 তাহাজ্জুদ দিয়ে যেটা পান না সেটা শুধু হাতের মাধ্যমে 41 দিনের মধ্যে পেয়ে যাবেন। চিত্তা মেরে বলে আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই, এত কফিন করার পরেও চা পাতি দিয়েও লাশটা বাংলাদেশ মেডিকেল থেকে বিদেশে যাওয়ার জন্য এবং বিদেশ থেকে বাংলাদেশে আসার জন্য এত কিছু ব্যবহার করছে, বরফ ব্যবহার করছে, তারপরও থাকে না, কিন্তু ওলি আল্লাহদের লাশ এই আজীবন পর্যন্ত থাকে। ওদেরই মাজার হয়, ওদের মাজারে চাদর জড়ানো হয়, ওদের মাজারে সিন্নি সালাত হয়, আর যাদের লাশ পচে যায় তারা তো সাধারণ মানুষ, ওদের তো দেহার কোনো খবর নাই, থাকে না। এই জন্য সুফি মেডিটেশনের দরকার আছে। বাবা জাহাঙ্গীরাল সুরেশ্বরী যেই সুফি মেডিটেশন সেন্টার করেছেন, এটা গোটা বিশ্বের জন্য তাক লাগিয়ে দিয়েছেন, দেখাই গিয়েছেন, আল্লাহ পাওয়ার মধ্যে আমার একটা স্কুল আছে, গাউসুল আজম ভান্ডারি স্কুল খুলেছেন, সেখানেও খোদা পাওয়ার জন্য একটি তথ্য দিয়েছেন। কিন্তু বাস্তবতার মধ্যে ডিজিটাল যুগে আমরা যে সাধনার স্কুল দেখতেছি সেটা হলো এই জায়গা, ঠিক কিনা বলেন? আপনারা ওর বিস্তারিত জানেন, মার সাথে মামুর বাড়ির গল্প বলা যায় না। আমি 2টা কথাই আপনাদেরকে বলতে চাই। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি হলো তার ইচ্ছা, দ্বিতীয় সৃষ্টি হলো ভালোবাসা, তৃতীয় সৃষ্টি হলো নূরে মোহাম্মদ, পঞ্চম সৃষ্টি হলো পাক পঞ্জাতন। এভাবে আল্লাহ ওলি মুর্শিদ দিয়ে আল্লাহর জাত প্রকাশ করছেন। আল্লাহ যে হাইউল কাইয়ুম সেটা ওলিদের দ্বারা, পীরের দ্বারা প্রকাশ করছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই জন্য এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সবকিছুর ঊর্ধ্বে হলো ভালোবাসা। আপনার ইবাদত আল্লাহ খাবে না, ইবাদতের জন্য ফেরেশতারা আছে, আছে কি আছে না? আল্লাহ চায় বান্দার ভালোবাসা। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। তোমার জিন্দেগির জানিত অজানিত, ইচ্ছায় অনিচ্ছায়, সগিরা কবিরা, শিরিকি ভেদাতি, কুফুরি, গুনার জোশ, গুনার খায়েশ, গুনার জজবা থেকে যত গুনাহ হয়েছে সব গুনাহ এসকে মুর্শিদের খাতিরে, ফানাফির শায়খের খাতিরে, ফানাফির রাসূলের খাতিরে, ফানাফির সঞ্জাতনের খাতিরে সব মাফ হয়ে যাবে। চিৎকার করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমরা যেরকম অন্ধকার দেখতেছি তদ্রূপ ভাবে আমাদের জীবনটাও তদ্রূপ অন্ধকারে আছে, আছে কি আছে না? এই পীর মুর্শিদের মাধ্যমে আপনার জীবন সুন্দর হবে, এই পীর মুর্শিদের মাধ্যমে আপনি আপনার আল্লাহকে পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির পরে আল্লাহ যখন রূহ দিলেন, ফুৎকার দিলেন, রূহ ফুৎকার দিলেন, রূহ কোন জিনিস? রূহ হলো স্বয়ং আল্লাহ। যখন আল্লাহ রূহ ফুৎকার দিলেন তখন বললেন, তোমরা আদমকে সিজদা করো। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এতক্ষণ বলে নাই, এখানে আল্লাহ ছিল,
এখানে শয়তান ছিল, রাসূল ছিল, সবকিছু আদম ছিল, সবকিছু থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ঘোষণা করেছেন এখানে আদম উপস্থিত ছিল, ফেরেশতারা উপস্থিত ছিলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত ছিলেন, শয়তান উপস্থিত ছিলেন, স্বয়ং খোদা উপস্থিত ছিলেন। আল্লাহ এই পাঁচটি ব্যক্তির সামনে, পাঁচ জনের সামনে আল্লাহ বললেন, আমি রুহুকে উদ্ধার করলাম কিসের উপরে? আদম খাঁচার উপরে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই খাঁচা আল্লাহর খাঁচা, আদম হলো আল্লাহর খাঁচা, এটার ভিতরে আল্লাহ অবস্থান করেন। ওয়ানাহনু আকরাবু ইলাইক হাবলিল ওয়ারিদ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই কথাগুলির মাধ্যমে সেটাই বোঝা যাচ্ছে যে আদম খাঁচা হলো আল্লাহর খাঁচা হলো আদম। পাখির যেরকম খাঁচা আছে, আল্লাহর একটি অবস্থানের খাঁচা আছে, সেই খাঁচা হলো কি? আমি আপনি বনে আদম। এই বনে আদমকে যখন ফুৎকার দিলেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ উপস্থিত অবস্থায় বলতেছেন, হে ফেরেশতারা তোমরা সিজদা করো আদমকে, কারণ আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নিরাকার। এই নিরাকার আল্লাহর যে আকার দেখা গেছে, সেই আকার হলো বনে আদম। কিছু জিনিস আছে নাসেখ হয়ে গেছে, কিছু জিনিস আছে তিলাওয়াত আছে অর্থ নাই, কিছু জিনিস আছে যেটা এখনো চলতে আছে। যেমন হযরত ইউসুফ আলাইহিসসালাম নবী ছিলেন কি ছিলেন না? ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব আলাইহিসসালাম নবী ছিলেন কি ছিলেন না? তাইলে ইউসুফ আলাইহিসসালাম ধরেন এখন সিলেটে বন্যা হচ্ছে, এই খবরটা কি আর রহিত করা যাবে? চট্টগ্রামে আগুন লাগছে, এই আগুন কি আর এই খবরটা কি বন্ধ করা যাবে? এটা নসুখ মানসুখ করা যাবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা ফাসাজাদু, এই মুহূর্তে আমি যেহেতু উদ্ধার করেছি, নবীজিকে যখন প্রশ্ন করা হলো রুহ সম্পর্কে, নবীজি বললেন, আমাকে রুহ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করছে, আমি কি জবাব দিব, কি বলবো? আল্লাহ জানিয়ে দিলেন, আপনি বলুন, কুলি রুহ মিন আমরি রব্বি, রুহ হইল আল্লাহর হুকুম। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর হুকুম হাকিম নরেতে হুকুম নরে না, ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহর সুরত আদম সুরতের মধ্যে প্রকাশ হয়েছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, তুমি ফাসা জাদু, তোমরা সবাই সিজদা করো। সিজদা করার মধ্যে অহংকার করেছে কে? শয়তান। আর এখন যারা সিজদা করে না তারাও শয়তান। কারণ হলো কি? বসা ইবলিস হাই সুরাতে আদমাস, দেখতে আদম আসলে শয়তানের সুরত। এই জন্য যখন হাজিরা হজে যায় তখন গিয়া দেখে শয়তানের তিনটা সুরত। কয়টা সুরত? তিনটা। এক নম্বর সুরত হলো শয়তানের ছোট, শয়তানের মেজ, শয়তানের বড়। আছে কি আছে না? এই জন্য আমরা দেখছি এই খবর যেরকম রহিত করা যায় না, ইউসুফ আলাইহিসসালামের আহসানুল কাসাসের মধ্যে সিজদা রহিত করা হয় নাই। চিৎকার করে বলে আল্লাহু আকবার। হাজার হাজার মুফতিরা ফতোয়া দিচ্ছেন আদমকে সিজদা করা যাবে না। সিজদা করার জন্য আটটি শর্ত, আপনি যদি নিয়ত করেন নামাজের, ইন্নিয়ত ঝাঁতু পড়তে হবে কি হবে না? নিয়ত করতে হবে, ছানা পড়তে হবে, তারপরে আপনাকে সুরা পড়তে হবে, আলহামদুল সারা নামাজ হবে না, আলহামদুল পরে আরেকটা সুরা পড়ে রুকুতে যেতে হবে, রুকু থেকে রুকু তাসবিহ পরে উঠতে হবে, ওঠার পরে আপনি যখন যাবেন তখন আপনার সিজদা হবে, তখন আপনাকে বলতে হবে সুবহান রব্বিল আলা। আর আপনি যখন আপনার দুই পায়ের বিদ্ধ আঙ্গুল লাগতে হবে, দুই হাঁটু লাগাতে হবে, দুই হাতের তালু নিচেতে রাখতে হবে, নাক লাগাতে হবে, কপাল লাগাতে হবে, এই আটটি জিনিস যদি লাগে তে সেজদায়ে উবুদিয়াত আল্লাহর জন্য গৃহীত। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আর যদি আপনি মাথা লাগান আর আপনার দুই হাতের তালু যদি উপরের দিকে থাকে, এটা তাজিম হয়, এটা সেজদা হয় না। যারা মসজিদের সামনে সেজদা করতেছেন, আপনি সেজদা বুঝতেছেন, এটা সেজদা না। পা আর কপাল, মুখ আর যদি নাক লাগে,
আর যদি কপাল লাগে তা যদি সেজদা হয়ে যেত, কোন মায়ের দুধ কোনো বাচ্চায় খাইতে পারতো না, ঠিক কিনা বলেন? আরো অনেক উদাহরণ আছে, আপনাদেরকে আমি এক্সাম্পল দিচ্ছি না। এইভাবে যদি সেজদা হয়ে যেত তাহলে খোদার দিদার কোনো মানুষে পাইতো না। 9.5 লক্ষ বছরের বন্দিগি বরবাদ হয়ে গেছে আসাজিল ফেরেস্তার খালি সেজদা না করার কারণে, ঠিক কিনা বলেন? আজকে আসাজিল ফেরেস্তাটি এই সেজদা দেখতে পারে, দেখতে পারে না? যারা আমাদের বিপক্ষে সেজদা বিপক্ষে আছে তারাও সেজদা দেখতে পারে না। শিরিক যারা তাওহীদবাদের মধ্যে আছে তারা কোনোদিন শিরিক করতে পারে না, তাদের শিরিক করার যোগ্যতাই নেই। শরীফ যারা আসনাম পাথরের পূজা করেন, মাছের পূজা করেন, গাছের পূজা করেন, তারা হলো শিরিক। আর আমরা কোনো কিছুর পূজা করি না, আমরা পূজা করি কিসের? আমরা পূজা করি ভালোবাসা, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যায়, যায় কি যায় না? তারপরেও ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। আর পীর মসজিদের কাছে যারা বায়াত হয়েছে সত্যিকার অর্থে তাদের মধ্যে তুহিব্বুন আল্লাহ, তুহিব্বুন আর রাসুল, তুহিব্বুন আর শায়খ, তুহিব্বুন আর নাস আছে কি আছে না? একটা আশেক আরেকটা আশেকের জন্য জীবন দিতে চায়, একটা আশেক আরেকটা আশেকের প্রাণ প্রিয় টাকাটা দিয়ে দেয়, দেয় কি দেয় না? খানা দিয়ে দেয়, জয় জিজ্ঞাসা করে। মসজিদ ছাড়া, ওলি আল্লাহ ছাড়া কোথাও এরকম ভালোবাসা আমি দেখি নাই আমার এই গোটা জিন্দগির ভিতরে। অলিয়া উলিয়া ছাড়া, পীর মুর্শিদ ছাড়া এত ভালোবাসা কোথাও আমি খুঁজে পাই নাই। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হবে কাকে? হানাফি শায়খ, মুর্শিদের কথায় হানাফিরা হয়ে যেতে হবে। তারপরে হলো হানাফির রাসুল বাকা বিল্লাহ, হানাফিল্লাহ লামাকাম, এই 5টি স্তরে যারা পড়তে পারবে তারা এই সুফি ফেডারেশনে আসা তাদের জীবন সার্থক, তাদের লাশ কোনোদিন পচবে না, তারা মানুষে পরিণত হয়ে যাবে, তারা এই আল্লাহর হাইউল কাইউমের যে একটি অংশ বিশেষ সেটা পরিণত হয়ে যাবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই জন্য আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন, গোটা পৃথিবীর মধ্যে লাল শালওয়ালা খোদাকে চায়, একজন বড় জুব্বাওয়ালা চায়, বড় কিছুওয়ালা আল্লাহকে চায়, কিন্তু কেউ পায় না। যারা পীর মুর্শিদ, মুর্শিদে যারা হক্কানি, মুর্শিদে যারা আরিফ, মুর্শিদে যারা আল্লাহর সাথে পরিচয়, কামেল এবং মোকামেল, নিজে কামেল আরেকজনকে মোকামেল করতে পারে, ওই সমস্ত লোকদের স্পষ্ট হলো এই সুফি মেডিটেশন সেন্টার চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই জন্য আপনাদের সাথে বলতে চাই, যখন বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লোক আসছিলেন ইফতারির সময়, মাত্র অল্প সময় রয়েছে এই মুহূর্তে, একজন লোক এসে বলছিলেন হুজুর আপনার দরবারে আসছে, এখন তো ইফতারের সময়, ইফতারি করে যাব। আর বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে পানিটাও ছিল না, আল্লাহু আকবার বলেন। তখন তিনি ছটফট করতেছেন, একটা মুরুব জব করে ছেড়ে দিলে যেরকম হবে, ইমাম বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির এরকম ছটফট করতেছেন যে আমি যদি কোন ইফতারি নাও করি মামলা কোনো কষ্ট নাই, আমার কাছে মেহমান চলে আসছে আর আমার কাছে পানিও নাই, আমি কি করে তাদেরকে সান্ত্বনা দিব, কি করে ইফতারি দিব? তখন তিনি বসার থেকে উঠে উঠে ছটফট করতেছেন। এরকম অবস্থায় দেখছেন একজন হোটেলের মালিক তার সামনে খানা নিয়ে আসছে, আল্লাহু আকবার বলেন। তিনি থেমে গেলেন, সবাইকে নিয়ে ইফতারি করে নামাজ পড়বেন, নামাজ শেষ করে বললেন যে বাবা তুমি কি চাও? বললেন হুজুর আমি কিছুই চাই না। ওই খানা দানা যে দিলা এটার জন্য টাকা চাও কিনা? ওই টাকাও চাই না। তাহলে একটা কিছু চাও, আমার মন চায় তোমাকে আমি দিব, তুমি চাও কি চাবা? বলে হুজুর আমি একটা জিনিস চাই, আপনার মতো হতে চাই। কইতে একটু চেঞ্জ করে বলো, এটা পরিবর্তন করো, তুমি আমার মতন হয়ে যাবে, এটা এত বড় একটা দামি জিনিস তুমি কি করে চাও, এটা পরিবর্তন করো। লোকটি বললেন হুজুর যদি দেন আপনার মতোই করে দেন, নাইলে আমার আর কিচ্ছেই লাগবে না। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। তখন তিনি এলকা দিয়েছিলেন কামেল আর মোকামেলের মধ্যে, তিনি ধরে সিনার মধ্যে মিলালেন, নিজ কামরায় নিয়ে গেলেন সুফি মেডিটেশন সেন্টারের ভিতরে, অন্য লোক ঢুকতে পারবে না যেখানে সাধনা করছে, ঠিক কিনা বলেন? এমন নিজ কামরায় নিয়ে গেলেন, কামরায় নিয়ে তাকে মোয়ানাকা করলেন, সিনা এলেম দর সিনা লাদর সফিনা, এলেম সিনাতে থাকে, এলেম কোথায় থাকে? সিনাতে থাকে, কালবের মধ্যে আল্লাহ থাকে আর সিনার মধ্যে এলেম থাকে। তিনি সিনার সাথে সিনা লাগানোর পরে
রুম থেকে বাইর হওয়ার পরে কে বাকি বিল্লা, কে সেই হোটেলের মালিক, দুইজনের মধ্যে কোন তফাৎ নাই, চিত্তান্তরে বলে আল্লাহু আকবার। তখন তিনি বুঝতে পারেন নাই, কতক্ষণ পরে সামনের লোকে জিজ্ঞেস করতেছেন যে আহারে যেই লোকটা হোটেলের মালিক গেল আর যেই লোকটা হুজুর, দুজনের চেহারা একরকম হয়ে গেল, এই ছিল আশ্চর্য ব্যাপার। তখন তিনি থরথর করে শরীর ঝাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। তখন বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি ওকে বারবার বলছি চাও চেঞ্জ করে চাও, এমন জিনিস চেয়ে না যে জিনিস চাইলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। এই জন্য সাধকদেরকে বলা আছে এমন জিনিস তুমি চাবা না আর যে সাধনার মধ্যে যা পাইছো মসজিদ ছাড়া কারো কাছে বলা যাবে না। চিত্তাম মেরে বলে আল্লাহু আকবার। কারণ হলো কি, এখানে সরাসরি মাহবুদের পরিচয় দেওয়া হয়, মাহবুদকে দেখানো হয়, মাহবুদের রূপ দেওয়া হয়, যে রূপ দেখার পরে তার শরীরে কাপড় নাও থাকতে পারে, তার সংসার নাও থাকতে পারে, তার যৌবন নাও থাকতে পারে, এই দুনিয়া থেকে সে বিলীন হয়ে যাবে, জঙ্গলে চলে যাবে, এরকম আছে কি আছে না? সুতরাং এটা চারটি খেয়ালি কথা না। এই জন্য কোরআন শরীফে বলছেন ওদুনি আস্তাজিব লাকুম, তুমি একা হও, এখানে ১৮টা ছয়টা রিপু আছে, ১৮টা মাকাম আছে, এটা ছেড়ে শয়তান ছেড়ে আপনি একা হইতে পারেন। আরেকটা একা হলো সংসার ছেড়ে, যৌবন ছেড়ে, দুনিয়ার লোক লালসা ছেড়ে, খানা দানা ছেড়ে একা হয়ে সুফি মেডিটেশন সেন্টারে সাধনা করবেন, যদি করতে পারেন। আল্লাহর কসম, আল্লাহর কোরআনে কারিমের কসম দিয়ে বলছেন সানাই বাবার হাতে যারা কামেলে মসজিদ আছে তাদের হাতে আমি মাহমুদের পরিচয়ে ঢেলে দেই। চিৎকার করে বলি সুবহান, সত্য মানুষে কোটি কোটি ফতোয়া দিচ্ছে মাজার জিয়ারত করা যাবে না, তাজমি সিজদা করা যাবে না, তাজমি সিজদা বলতে কিছুই নাই, কিন্তু তাজমি সিজদা চলে কি চলে না? যারা নিষেধ করতেছে তারা ফতোয়ার ভ বুঝে না, যারা নিষেধ করতেছে তারা কোরআনের ক বুঝে না, তাফসীরের ক বুঝে না। কারণ হলো কি, কোরআন শরীফ যদি মানসুখ হইতো তাহলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে থাকতো না। সুতরাং আরেকটি কথা বলতে চাই, আমাদের এখানে যখন সাধকরা আসেন তখন তাদের মাথার চুল অনেক লম্বা হয়, হয় কি হয় না? আপনাদেরকে এই কথাটা বলি, আপনারা দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গিয়েছিলেন তখন তিনি ২৭ বছর সাধনা করেছেন, সেই ২৭ বছরের ভিতরে নবীজির কোনো চুল নখ কাটে নাই, কোনো কিছুই কাটে নাই। নবীজির নবুয়াতের আগে মাথার চুল ছিল মাথা থেকে হাঁটুর নিচ পর্যন্ত। চিৎকার করে বললাম আল্লাহু আকবার। বড় চুল ওনারা জান্নাতে যাবে, কারণ বড় চুল ছিল নূরে নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবং একজন সাহাবী আসছেন, আসার পরে তার মাথার চুল দেখে নবী করিম বুখারি শরীফের হাদিস, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যে সাহাবী আসছেন ওর মাথার চুল তো অনেক পুরো, অনেক নিচে চলে গেছে, খোপা করে রাখে, এই চুল কেন বড় করে রাখছে, কাটতে বলেন। আল্লাহ রসুল বলেন, আমি কি বলবো, ওই সাহাবিকে তুমি জিজ্ঞেস করো। চিত্তান্তরে বলে আল্লাহু আকবার। ওই সাহাবি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মাথার মুবারকের মধ্যে হাত দিয়েছেন, আপনার এই মুবারক হাত লাগার কারণে আমি আর মাথার চুল কোনোদিন কাটি নাই। চিত্তান্তরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রসুল সেই সময় বলতে আদায় নাই, আল্লাহ রসুল বলে নাই তোমার জন্য লম্বা চুল হারাম, তুমি এই মুহূর্তে কেটে দাও। আল্লাহ রসুল সেখানে চুপ করে বসে রইলেন। আপনি কোথাকার মুক্তি হইলেন, আপনি কোথাকার অত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন যে আর আল্লাহর পরিচয় নাই, আল্লাহওয়ালা রশিদের টানতেছেন, আল্লাহর তো কোনোদিন পরিচয় আপনি পাবেন না। এত বড় ফতোয়া কোনো সাধারণ মানুষের মুখে খাটে না। যে সমস্ত লোক খোদার দিদার পেয়েছে তার চুলের চিন্তা নাই, অসংখ্য অলি আল্লাহরা মজনু হালতে আছেন যাদের কোনো ইবাদত নাই, ঠিক কিনা বলেন? তিন ব্যক্তির ইবাদত নাই, এক ব্যক্তি হলো যে ঘুমিয়ে গেছে, দুই নম্বর ব্যক্তি হলো যে ভুলে গেছে, তিন নম্বর ব্যক্তি হলো যে পাগল হয়ে গেছে। যারা সাধকে চলে আসছে তারা তো সব ছেড়ে পাগল হয়ে গেছে। কার পাগল? আল্লাহর পাগল, রসুলের পাগল, পীর মুর্শিদের পাগল, যে পাগল হওয়ার কারণে তার ব্যক্তিগত জীবন হারিয়ে ফেলছেন, ঠিক কিনা বলেন? তার সাংসারিক জীবন হারিয়ে ফেলছেন, তার যৌবন হারিয়ে ফেলছেন। রাবিয়া বসরিকে যখন বলা হলো, হ্যাঁ রাবিয়া বসরি, হাসান বসরি তো আপনাকে বিয়ের প্রস্তাব দিছে, আপনি গ্রহণ করুন, অ্যাকসেপ্ট করুন, তখন তিনি বলছিলেন হাসান বসরি ভেড়া নাকি বেবি, বলেন কত বড় সাধক রাবিয়া বসরি। তিনি বলছিলেন যে হাসান বসরি ভেড়া না বেটি, তিনি বলেন যে কি বলো, ব্যাটা হয়েই তো তোমাকে বিয়ের প্রস্তাব দিলেন। রাবিয়া বসরি বলেন, যৌবন যে মানুষের কাজে লাগে, যৌবনের মানুষের সংসার হয়,
ফ্যামিলি হয়, এর মধ্যে তার উপকৃত হয়, এটা আমি রাবিয়া বশরী জানি না। এবং তার হাতের মধ্যে এক হাতে ছিল আগুন, আরেক হাতে এক বালতিতে ছিল পানি। তিনি সামনের দিকে যাচ্ছিলেন আর বলতে চাইলেন যে আমি সামনের দিকে যাচ্ছি, এই যে ফেরেশতারা দেখো আমার বাম হাতে আগুন, আমি জান্নাতকে জ্বালিয়ে দিব। ফেরেশতারা বলেন কি বলো, এত শক্ত কথা, তুমি আগুন দিয়ে কেন জ্বালিয়ে দিবে? বলছেন যে মানুষ জান্নাতের জন্য ইবাদত করে, আল্লাহর জন্য না, রসুলের জন্য না, আমি জান্নাত জ্বালিয়ে দিতে চাই। তিনি এক বালতির মধ্যে পানি নিলেন, সেই পানি দিয়ে বললেন যে তুমি পানি দিয়ে কি করবা, ওই সাতটা দুজুককে আমি পানি দিয়ে নিভিয়ে দিব। বললেন এক বালতি পানি দিয়ে কি সাতটি দুজুক নিভানো যাবে? বলেন আল্লাহ বলছেন আমার ভয়ে যদি কোনো মানুষ কান্না করে, এক ফোঁটা পানি, চোখের পানি যথেষ্ট তার জাহান্নাম সাতটা বন্ধ করে দেওয়ার জন্য। ও ফেরেশতারা তোমরা কি জানো আমার হাতের যে বালতি আছে, এই বালতিতে আমার কন্দনকৃত পানি। একজন সাধক নাই যারা সুফি মেডিটেশনে বসছে কান্না করে না, এরকম কোন সাধক নাই, ঠিক কিনা বল? তাদের এই পানি জমা হচ্ছে কি হচ্ছে না? সুতরাং তারা খোদার দিদার চায়, আল্লাহকে চায়। এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে টাকা চায়, চায় কি চায় না, নারী চায়, গাড়ি চায়, তারা আল্লাহকে চায়। সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য এই সুফি মেডিটেশন সেন্টারে চলে আসছেন, মাধবেরা এখানে আছেন, অনেক সাধকেরা আছেন, যা কিছুই বুঝেন না কেন, আমার আমার এই দীর্ঘ জীবনের ভিতরে অনেক লেখাপড়া করেছি, এখনো পর্যন্ত তাহাজ্জুদ মিস হয় নাই, কিন্তু খোদার দিদার সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত আমি মুর্শিদের হানাফি শায়খ না হব, হানাফি রাসূলে না পৌঁছতে পারবো, বাকি বিল্লা না হতে পারবো, ফানাফিল্লা না হতে পারবো, লা মকামে না যেতে পারবো, এই স্তরগুলি অতিক্রম না করা পর্যন্ত আমি মানুষের কাতারে আসতে পারবো না। আমি বসাই ইবলিস হাই সূরাতে আদমাস 6টি জানুয়ারি আমার সাথে কাজ করছে, আছে কি আছে না? কাম এক নম্বর জানুয়ার, কোপ আরেক নম্বর জানুয়ার, এরকম ভাবে 6টি জানুয়ার, 6টি রিপু আমাকে, 6টি ডাকাতে, 6টি সন্ত্রাস আমাকে সদা সর্বদা পাহারা দিয়ে রাখছে, ঠিক কিনা বলে? সেটা থেকে যদি আমি বাঁচতে পারি, আমার পীর মুর্শিদের হাত লাগবে, পীর মুর্শিদের ছবি লাগবে, কোন পীর মুর্শিদের ছবি যদি তার সামনে থাকে, লা শাইকা শাইকা শয়তান, যদি কোনো মানুষের পীর না থাকে তার পীর হলো শয়তান, আর যদি তার সামনে পীর থাকে শয়তান তাকে সেলেন্ডার করে চলে যায়, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই জন্য পীর সাহেবের ছবি লাগবে। আপনি যদি কল্পনার জগতে, আপনি যদি আপনার প্রাণীম জগতে মুর্শিদকে না আনতে পারেন, মুর্শিদের ছবি সামনে থাকলে সরাসরি প্রাণীম ছাড়া কল্পনা ছাড়া তাকে দেখতে পাবেন, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আর এই তাজিম আল্লাহ নিচ্ছেন, বান্দা যখন লা মাকামে পৌঁছে যাবেন, ডান দিক দিয়া আল্লাহ চলে যাবেন, বাম দিক দিয়া শয়তান চলে যাবেন, সরাসরি সে আব্দু হতে পরিণত হয়ে যাবে, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের উপরে তৌফিকের দরজা খুলে দেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, এবং এই সুফি মেডিটেশন সেন্টার কেয়ামত পর্যন্ত যেন কায়েম থাকে, অসংখ্য সাধকরা যেন এখানে আইসা মাবুদের দিদার পায়, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার প্রতি আন্তরিকতা রেখে পা মুবারকের প্রতি হাত রেখে আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। জয় গুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।